আমরা নারী আমরা সবকিছুই পারি। বিএনপি সংসদ সদস্য রুমিন ফারহানা মনে হয় সে কখনো মাঠের রাজনীতি করে নাই। মাননীয় সদস্য বেগম মুনিরা সুলতানা মহিলা আসন 26, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, 2022-23 অর্থ বছরের বাজেট অধিবেশনের বক্তব্য দেওয়ার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরও স্মরণ করছি সেই মহিয়সী নারী যিনি পর্দার অন্তরালে থেকে জাতির জনককে বিভিন্ন সময়ে সহযোগিতা করেছেন। এবং আমার পিতার মুখে শুনেছি নেতাকর্মীরা বাড়িতে গেলে আপ্যায়ন ছাড়া উনি ছাড়তেন না। তিনি হচ্ছেন আমাদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। আমি আরও স্মরণ করছি শেখ রাসেল সহ সেই পরিবারের সকল সদস্যদের। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা ও 2 লক্ষ মা বোনদের, স্মরণ করছি ভাষা সৈনিকদের, ভাষা শহীদদের, স্মরণ করছি জাতীয় চার নেতাকে, আরও স্মরণ করছি করোনাকালীন সময়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে। আমার আরও স্মরণ করতে হয় যার জন্য আমি আজ জন্মগত আওয়ামী লীগ, রক্তে আছে আওয়ামী লীগ। আমার পিতা ভাষা সৈনিক, গণপরিষদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, ভালুকার সাবেক এমপি, ভালুকা উপজেলার আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি অ্যাডভোকেট মরহুম মুস্তফা মেহমুদ্দিনকে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ আমার বাবাকে 21শে পদক 2022 মরণোত্তর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের আমলে এই প্রথম ডিজিটালভাবে সংসদে 2022-23 সালের বাজেট উপস্থাপন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। দেশের ইতিহাসে বর্তমান সময়ে যে বাজেট পেশ করা হয়েছে তা হলো সর্বোচ্চ বড় বাজেট, যার পরিমাণ 6,78,064 কোটি টাকার বাজেট। এই বাজেট হলো জনবান্ধব বাজেট। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ 1981 সালে দেশে আসার পর ময়মনসিংহ শহরে সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগের একটি জনসভায় উনি গিয়েছিলেন। তখন আমি মাননীয় আমার জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য আমার পিতার সাথে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল প্রায় 7 বছর। আমার বাবা যখন জননেত্রীকে পরিচয় করিয়ে দিলেন, উনি আমার গালে হাত দিয়ে আদর করে দিয়েছিলেন। সেই থেকে যে আমার রাজনৈতিক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, তখন থেকে আমি স্বপ্ন দেখি, আর সেই স্বপ্নটা দেখেছি জেগে। সেই স্বপ্ন আজ এই পর্যায়ে নিয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী, আমার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা, সেজন্য আবারও আমি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বলেই উন্নয়নের দিকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমাদের সরকারের উন্নয়নের কথা অল্প সময়ে বলে শেষ করা যাবে না। শিক্ষা বলেন, স্বাস্থ্য, কৃষি, গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন, কর্ণফুলী টানেল, ডিজিটাল বাংলাদেশ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, সর্বোপরি পদ্মা সেতু, আজ বাংলাদেশকে সারা বিশ্বের এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছে, নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর সকল বাধা উপেক্ষা করে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তব রূপ লাভ করেছে, যা কিনা 25শে জুন এই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। সারা বাংলাদেশ এক উৎসবের আমেজে মেতে উঠবে। মাননীয় স্পিকার, দেশ যখন উন্নয়নের দিকে ধাবিত হয় তখন বিএনপির মাথা নষ্ট হয়ে যায়, কারণ তারা দেশ ও জাতির শত্রু। বর্তমান বিএনপির সংসদে যে কজন সংসদ সদস্য আছেন তারা হচ্ছেন খাম্বা জিয়া, তারেক জিয়ার প্রতিনিধি, এজেন্ট। তারা এখনো দেশের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত চালিয়ে যাচ্ছে। বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা মনে হয় সে কখনো মাঠের রাজনীতি করে নাই। আপনাদের দলের বিএনপির তৃণমূলের যে নেতাকর্মী তাদের মনে যে আফসোস, তারা মন্তব্য করে এমন এক নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করেছি যে কিনা এতিমের টাকা আত্মসাৎ করে, লজ্জাজনক। মাননীয় স্পিকার, আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আর যদি কোনো চক্রান্ত আপনারা করেন,
আমার নেত্রীর নামে কোনো কটূক্তি করেন তাহলে আমাদের পুরুষ ভাইদের দরকার নাই, আমরা নারী সংসদ সদস্যরাই যথেষ্ট এটা মোকাবেলার করার জন্য। আমরা নারী, আমরা সব কিছুই পারি, ঘরেও পারি বাহিরেও পারি, অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদও করতে পারি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সৈনিক, ভয় করি না বুলেট বোমা নেত্রী মোদের শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।